শুধু দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন ইনকাম ট্যাক্স বা আয়কর দেওয়া আমাদের প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কর্তব্য এবং সেটা আমরা করেই থাকি এবছরও আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার কুড়ি একুশ এবং যেটা অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার একুশ বাইশ তাতে আমাদেরকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এবং এর জন্য আগের থেকে আমাদেরকে কিছু হিসেব নিকেশ করে রাখতে হয় নইলে আমাদের পরে মুশকিল হয় কি না আমরা যে কোন মাসে কত করে অনেকে টিডিএস কাটিয়ে থাকেন তো কেমন কাটাবো বা রকম পরিমাণে কাটালে শেষের দিকে আমাদেরকে খুব বেশি পরিমাণে কাটাতে হবে না এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদেরকে আগে থেকে হিসেব নিকেশ করতে হয় যদিও এই হিসেবটা একটু রাফ হিসেব কেননা মাঝে বেতন হয়তো কারোর একটু বৃদ্ধি হতে পারে বা ইনকাম বৃদ্ধি হতে পারে বা ডিএ বাড়তে পারে এরকম নানান রকমের অনেক ব্যাপার আছে তো যাই হোক একটা মোটামুটি হিসেব আমাদেরকে আগে থেকে কিন্তু করতে হবে তো আসুন আমরা ইনকাম ট্যাক্সের হিসেব করে নিই যাতে আমাদেরকে কি পরিমাণে আমরা ট্যাক্স কাটাবো সেটা হিসেব করতে আমাদের সুবিধা হয় এটি একটি ফুললি অটোমেটিক জেনারেট করা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন সফটওয়্যার এবং এটি মূলত এক্সেলের উপরেই বানানো হয়েছে এবং এর সাহায্যে আপনারা ফুললি অটোমেটিক আপনাদের সমস্ত ইনকাম ট্যাক্স এবং আপনার স্যালারি স্টেটমেন্ট সমস্ত কিছুই কিন্তু এখানে স্যালারি স্টেটমেন্ট এবং আবার পার্টিকুলার্স এবং ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে কিভাবে আপনারা করবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং আপনারা আমার ডিসক্রিপশানে এই লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব সহজে এটা ক্যালকুলেশন করে নিতে পারবেন যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় সেই রকমভাবেই এটা খুব সুন্দরভাবে এবং যতটা সহজে পারা যায় এটা তৈরি করার চেষ্টা করা হয়েছে তো আমরা দেখি যে কিভাবে আমরা সেটাকে কার্যকরী করতে পারি তো আসুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই এক্সেলসিটটা কীভাবে ফিল আপ করবেন সে সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আপনারা সকলেই জানেন যে এবারের ইনকাম ট্যাক্স সিস্টেমটা দুটি পর্যায়ে হয়েছে একটা হয়েছে ওল্ড রিজিম দিয়ে বা একটা নিউ রিজিম অর্থাৎ নতুন একটা আইন হয়েছে সেই হিসেবে আপনারা হিসেব করতে পারেন বা পুরনো আইনে হিসেবেও আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন তো আসুন আমরা কিভাবে এইটি ফিল আপ করবো সেটা এবার দেখে নিই প্রথমে আমি এখানে লিখেই রেখেছি যে ফার্স্ট ফিল আপ ইয়োর ডেটা এই প্রথম পৃষ্ঠাটা ভালো করে ফিল আপ করতে পারলে আপনাকে আর কিছুই করতে হবে না বাকিগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে এবং প্লিজ ফিল আপ দ্য ইউলো সেলস অনলি এই যে হলুদ হলুদ সেলগুলো দেখা দেখা যাচ্ছে সেগুলো আপনারা শুধুমাত্র পূরণ করবেন তো প্রথমে রয়েছে নাম নেম দেবেন একটা কথা বলে রাখি এই সফটওয়্যারটি বানানো হয়েছে মূলত স্কুল টিচারদের জন্য তার উপরে ভিত্তি করেই এই সফটওয়্যারটা বানানো হয়েছে টিচাররাই এই সফটওয়্যারটা দিয়ে স্যালারি স্টেটমেন্ট এবং পার্টিকুলার্সটা অটোমেটিক জেনারেট করতে পারবেন বা অন্য কোনোভাবে অন্যদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে হবে সেই জন্য আমি আশা করবো যে স্কুল শিক্ষকরাই এই কাজটি করার জন্য এই বিষয়টি ব্যবহার করবেন অন্যরা যদি কিছু করতে চান আপনারা হিসেবটা করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের হিসেবটা বিষয়টা একই হবে পরে হয়তো সামান্য একটু এদিক ওদিক হেরফের হতে পারে তো আসুন শুরু করি তো প্রথমে আপনারা নেম লিখবেন নেমের পরে আপনার ডেজিগনেশান রে দেবেন ডেজিগনেশানের জায়গাটায় আপনার এখানে ড্রপডাউন লিস্ট থেকে বেছে নেবেন এখানে সব রকমই মোটামুটি দেওয়া আছে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হেড মিস্ট্রেস অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস হেড টিচার যদি প্রাইমারি স্কুলের হয় তাহলে সেক্ষেত্রে হেড টিচার হবে বা টিআইসি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লার্ক পিওন গ্রুপ ডি প্যারা টিচার ল্যাব অ্যাটেন্ডেন্ট পিওন এরকম সমস্ত ক্রাইটেরিয়াগুলোই মোটামুটি রয়েছে আমি এখানে একটা অ্যাসিস্ট্যান্ট টিচার দিচ্ছি আমি সাব ডিভিশন লিখলাম কাটোয়া ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান স্কুলের নেম আপনাদের যার যার স্কুলের নাম নিজেদের স্কুলের নাম লিখবেন প্রাইমারি লিখলে প্রাইমারি হবে হাই স্কুল লিখলে হাই স্কুল মাদ্রাসা লিখলে মাদ্রাসা এমপ্লয়ি কোড আপনারা জানেন এখন এমপ্লয়ি কোড দেওয়াটা উচিত কেননা বাংলা শিক্ষাতে আপনাদের নিজস্ব নিজস্ব একটা করে এমপ্লয়ি কোড রয়েছে আপনারা সেটা পুট করতে পারেন তারপর অর্গানাইজেশান অ্যাড্রেস এখানে আপনাদের ঠিকানাটা দেবেন তারপরে ট্যান যে ট্যানে আপনাদের টিডিএসটা কাটা হয় সেই ট্যান নাম্বারটা দেবেন স্কুলের ট্যান নাম্বারটা দিলেই এখানে বোধহয় বাঞ্ছনীয় হবে আপনি ইচ্ছে করলে দিতেও পারেন নাও পারেন প্লেস অ্যান্ড ডেট প্লেস হচ্ছে যেখান থেকে আপনি ফিল আপ করছেন সেই প্লেসটা এবং যে ডেটটা আজকের ডেট দিতে পারেন বা যে ডেটটাই আপনি ফিল করছেন বা সাবমিট করবেন সেই ডেটটা আপনার এখানে দেবেন নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার এবং প্যান নাম্বার নিজে নিজের প্যান নাম্বার দেবেন তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেওয়াটা উচিত এই কারণে অনেক সিনিয়র সিটিজেন আছে সেক্ষেত্রে ডেট অফ বার্থ দিলে তাদের ক্যালকুলেশনটা অটোমেটিক হয়ে যাবে সেক্স এক্ষেত্রে এম ফর মেল এফ ফর ফিমেল ও ফর আদার্স এম দিলাম এরপরে আপনারা চলে আসবেন বেসিক পে অন মার্চ বেসিক পে অন মার্চ আপনাদের মার্চ মাসে যে বেশিক পেটা হয়েছে সেই পেটা দেবেন হয়তো আমি দিলাম পঞ্চাশ হাজার পাঁচশো বেসিক পে এরপরে এই লাইনটা আমি একবার শেষ করে নিই অ্যানুয়াল ইনক্রিমেন্ট ইএ স্বর্ণ অ্যানুয়াল ইনক্রিমেন্ট আমাদের হয়েছে যেহেতু সেই জন্য আমি ইএসই করে দিলাম টোয়েন্টি ইয়ার্স এবং টেন ইয়ার্স বেনিফিট অনেকের থাকতে পারে ইয়েস থাকলে এ ওয়াই লিখবেন এবং নো থাকলে এন লিখবেন এবং ডেট অফ ইনক্রিমেন্ট যদি আপনাদের ডেট স্পেশালি ডেট থাকে সেই ডেটটা দিয়ে দেবেন এবং এইটিন ইয়ার্স ইনক্রিমেন্টের ক্ষেত্রেও একই ব্যাপার ডেট অফ এইটিন ইয়ার্স ইনক্রিমেন্ট এরপর আপগ্রেডেশন এক্ষেত্রে আপগ্রেডেশন আপনি যদি ইয়েস করেন তো আপগ্রেডেশন হবে নইলে নো থাকলে নো হবে আপগ্রেডেশন হলে পরে যেদিনকে ডেট সেই ডেটটা দেবেন এরপর স্পাউস এইচারে ফর্ম মার্চ ফর্ম জুলাই এক্ষেত্রে আপনাদের যাদের স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে একজনের স্পাউসের এই চারেটা এখানে আমি নিচ্ছি সেক্ষেত্রে আপনারা জানেন অটোমেটিক বারো হাজার টাকা আপনি এইচারে পাবেন সেক্ষেত্রে আপনার ক্যালকুলেট হবে একটা মাইনাস হবে সেটা আপনি মার্চ থেকে নিয়েছেন না জুলাই থেকে নিয়েছেন জুলাই থেকে বা মার্চ থেকে যে অ্যামাউন্টটা নিয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন নেক্সট হচ্ছে স্বাস্থ্যসাথী স্ট্যাটাস অনেকে স্বাস্থ্যসাথী তে ইনক্লুড আছে সেক্ষেত্রে ওয়াই করবেন বা এন থাকলে এন নো থাকলে এন করবেন স্বাস্থ্যসাথী যদি কারোর করা থাকে সেক্ষেত্রে আপনারা মেডিকেল অ্যালাউন্সটা পাঁচশো টাকা করে সেটা পাবেন না পিট্যাক্স এক্সামশান যেহেতু অনেকে আছেন যারা আপনার ডিসেবিলিটি ক্যাটাগরিতে আছেন তাদের ক্ষেত্রে পিট্যাক্সটা কাটা হয় না সেক্ষেত্রে আপনার পিট্যাক্সটা এন বা ই ওয়াই এরকম হবে বোনাস যদি কিছু পেয়ে থাকেন আর এরিয়ার যদি কিছু আপনার পাওয়া থাকে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা হলো এখানকার পুট করা বিষয় নেক্সট হচ্ছে এখানে দেখুন মান্থ ওয়াইজ মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু আমরা ডিএ পাইনি জুলাই পর্যন্ত অতএব আমি এখানে ব্ল্যাঙ্ক করে রেখেছি আগস্ট মাসে যদি কিছু ডিএ দেয় সেখানে পার্সেন্টেজ এ ক্ষেত্রে লিখে রাখবেন যদি ফোর পার্সেন্ট দেয় ফোর লিখবেন হ্যাঁ যদি তা সেক্ষেত্রে আপনার ফোর পার্সেন্ট পুরোটা আসছে আবার মাঝখানে হয়তো কোনো চেঞ্জ হতেও পারে যদি কিছু না থাকে এখানে জিরো করে দেবেন তাহলে জিরোই হয়ে যাবে আর এ সি এ বা টিআইসি এ যদি কেউ পেয়ে থাকেন আর এ টিআইসি অ্যালাউন্স বা এক্সট্রা কোনো অ্যালাউন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে পুট করবেন এগুলো প্রতিটি কোন মাস থেকে হচ্ছে সেই মাসের ওপরে নির্ভর করছে কনভেন্স অ্যালাউন্স যদি কারো থাকে সেক্ষেত্রে এখানে পুট করবেন না থাকলে এখানে জিরোই থাকবে এবং যে মাস থেকে হয়েছে পি এফ পি এফ কন্ট্রিবিউশন আপনাদের কত করে কাটাচ্ছেন সেই হিসেবটা আপনারা এখানে দেবেন যদি কেউ মাঝখানে রিভাইস করেন সেক্ষেত্রে আপনারা মাঝেও এখানে লিখতে পারেন টিডিএস কোন মাসে কি কাটিয়েছেন অলরেডি বা কোন মাসে কি কাটাতে চান সেই হিসেবটা এখানে দেবেন তাহলেই হয়ে যাবে এর পরের সেকশান যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনারা এইখানে দেখবেন ডিটেলস অফ এলআইসি পলিসি যদি আপনাদের এলআইসি কিছু করা থাকে বা লাইফ ইন্স্যুরেন্স যদি কিছু করা থাকে এক্ষেত্রে আপনারা এলআইসি পলিসিটা এখানে লিখবেন এবং পলিসি নাম্বারটা এখানে দেবেন এখানে পলিসি নাম্বার দেবেন এবং এখানে প্রিমিয়াম অ্যামাউন্টটা দেবেন আমি এখানে প্রিমিয়াম অ্যামাউন্টটা হয়তো দিলাম এই টাকাটা আমার প্রিমিয়াম হয়েছে এরপর এনএসসি পারচেজ যদি কেউ এনএসসি কে পারচেজ করেন তাহলে সেক্ষেত্রে এখানে একইভাবে এনএসসির ডিটেলসটা এবং অ্যামাউন্টটা দিয়ে দেবেন এরপর আপনারা চলে আসবেন ডান দিকে এই ঘরটাতে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকের অনেক রকম এক্সামশান রয়েছে সেই এক্সামশানগুলো আপনারা এখানে যথাযথভাবে ফিল আপ করবেন যেমন মেডিকেল রিএমব্রাসমেন্ট এক্সামশান স্ট্যাম্প ডিউটি অ্যালাউন্স যদি কিছু থাকে এই সমস্তগুলো আপনারা পড়ে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে এইগুলো যদি কারোর কিছু থাকে সেক্ষেত্রে কাটানোর ব্যাপারগুলো এখানে দেবেন যে ইন্টারেস্ট এন থেকে ইন্টারেস্ট পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো ইন্টারেস্ট আপনাদের হয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যামাউন্টটা দেবেন এটা যদি দশ হাজারের বেশি হয় তবে আপনাদের এক্ষেত্রে কার্যকরী হবে নইলে সেটা আবার পরে মাইনাস হয়ে যাবে এরপর কে বা এমআইএস এই এই সমস্ত দিক থেকে বা ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট থেকে যদি কিছু থাকে আদার্স ইনকাম যদি থাকে এখানে লিখবেন এরপরে রয়েছে ডিডাকশান এইটি সিতে ডিডাকশান আপনারা জানেন যে এখানে এটা অটোমেটিক চলে আসবে জিপিএফটা এবং এলআইসি এবং এনএসসিটা এখান থেকে অটোমেটিক নিয়ে নেবে এবং বাকিগুলো আপনাদের যদি থাকে টিউশন ফি ইত্যাদি ইত্যাদি পি ইত্যাদি যদি থাকে সেগুলো বসাবেন আর এটা অবশ্যই আপনারা দেড় লাখের বেশি ছাড় পাবেন না আপনারা জানেন তো এখানে এটা পুট করবেন নেক্সট হচ্ছে আপনাদের এইটটি সিসিজিতে যদি কারোর কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করা থাকে বা কিছু যদি কাটানোর থাকে সেক্ষেত্রে এই সমস্তগুলো পুট করবেন এরপর হচ্ছে আমরা এইটি সি এখানে আপনারা যদি কোনো এনপিএসে যদি কোনো ডোনেট ফোনেট ইত্যাদি করে থাকেন সেখানে এই অ্যামাউন্টটা দেবেন আর রিলিফ আন্ডার সেকশান এইটটি নাইনে যদি কিছু থাকে সেটা এখানে পুট করবেন মোটামুটি এই হয়ে গেল এখানকার ডেটাটা পুট করার বিষয়টা এরপর আপনারা স্যালারি স্টেটমেন্টটা দেখতে গেলে এখানে গোটো স্যালারি স্টেটমেন্ট গেলেই আপনারা এখান থেকে পুরো স্যালারিটা এখানে স্টেটমেন্টটা দিয়ে দেবে অটোমেটিক জেনারেট হয়ে যাবে এখানে আপনাদেরকে কিছুই পুট করার দরকার নেই শুধুমাত্র এখানে প্রিন্ট অপশান আছে এই প্রিন্ট অপশানটায় গেলে পরে আপনারা এখানে প্রিন্ট অপশান দিলেই এখানে প্রিন্ট হয়ে যাবে এবং এটাকে ইচ্ছে করলে সেভও করে রাখতে পারেন পিডিএফ আকারে যদি সেভ করে রাখেন তাহলে হয়তো আপনাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনারা এভাবে পুরো স্যালারিটা দেখতে পাবেন এবং এখান থেকেও প্রিন্ট আউট পরে বার করে নিতে পারবেন আবার গো টু হোম পেজ গেলে আপনারা হোম পেজে চলে আসবেন আবার স্যালারি স্টেটমেন্টে যেতে পারবেন এরপরে আমরা যেটা আসবো পার্টিকুলার্স এখানে হিসেব নিকেশটা পুরোটা এখানে দেওয়া আছে এটা অটোমেটিক জেনারেট হবে এখানে আপনাদের কিছুই করার নেই এখানে সব কিছু অটোমেটিক চলে আসবে এবং এটাও আপনারা দুটো পৃষ্ঠা রয়েছে এটাও আপনারা এখানে প্রিন্ট অপশান থেকে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন এখানেও প্রিন্ট অপশান গেলে পরে এখানে সেভ করে নিতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন আর এটাও আপনাদেরকে প্রিন্ট করলে সেভ করলে পিডিএফ আকারে এইভাবে সেভ হয়ে যাবে সেভ অ্যাজ পিডিএফ করবেন বা পরে এখান থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারবেন এই হয়ে গেল এখানকার বিষয়টা এরপর যে বিষয়টা হচ্ছে যে আপনারা নিউ ক্যালকুলেশনে যাবেন না ওল্ড ক্যালকুলেশনে যাবেন সেটার জন্য এখানে একটা বাটন আছে এদিকে দেখুন ওল্ড রেজিম লেখা আছে এবং এদিকে নিউ রেজিম এইখানে ক্লিক করলে পরে এটা এদিকে চলে আসবে এবং সেই হিসেবটা এখানে দেখতে পাবেন যে নেট ট্যাক্স কত লাগছে এবং আপনি কত রিফান্ড পাচ্ছেন বা কত পেয়েবেল আছে আমি এখানে টিডিএস হয়তো কাটলাম প্রতি মাসে পাঁচ হাজার করে কেটেছি তাহলে ষাট হাজার টাকা আমার যেহেতু এখানে টিডিএস আমি কেটে ফেলেছি ক্ষেত্রে রিফান্ড পাবো এখানে মাইনাস দেখাচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো এগারো টাকা এইভাবে আপনারা এখান থেকে মাইনাস পেতে পারেন এটা ওল্ড রিজিমে আপনারা হিসেব করে দেখবেন যে ওল্ড রিজিমে গেলে পরে আপনাদের বেশি প্রফিট হচ্ছে না নিউ রিজিমে গেলে আপনাদের বেশি প্রফিট হচ্ছে দেখুন নিউ রিজিমে এক্ষেত্রে নিউ রিজিমে বেশি প্রফিট হচ্ছে না কিন্তু ওল্ড রিজিমে এখানে বেশি প্রফিট হচ্ছে এখানে ট্যাক্স পড়ছে না পুরোটাই আমি এখানে রিটার্ন পাচ্ছি আপনারা এইভাবে ক্যালকুলেশানটা অটোমেটিক করে নিতে পারবেন আশা করি সবই বুঝতে পেরেছেন এবং আমার ডেসক্রিপশন থেকে এইটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজেদের ক্যালকুলেশন নিজেরাই করতে পারবেন আমি প্রতি বছরই এটা করে থাকি এবারেও আমি এটা একটু আগে আগেই দিলাম তার কারণ হচ্ছে আপনারা অনেকে টিডিএস কাটানোর বিষয়গুলো আছে আপনারা হিসেব করে দেখতে পারেন যদি কোনো অসুবিধে হয় বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি দেখেন যে ভুল তো হতেই পারে মানুষের ভুল ভালতে যদি কিছু থেকে থাকে যেহেতু এটা পুরোটাই হাতের কাজ ভুল হতেই পারে সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যতটা পারি সম্ভব সংশোধন করে আবার আমি তার রিপ্লাই দিতে চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার কাজ করতে একটু আগ্রহ আসবে। আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও করেছি এবং সেগুলো আপনাদের এক্সেল শেখার উপরে বা অন্য অন্য বিষয়ের উপরেও রয়েছে আমার এখানে ইউটিউবের অ্যাড্রেসটা দেওয়া আছে এই লিঙ্ক থেকে আপনারা ইউটিউব চ্যানেলে যেতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ